আজকে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটি অন্যতম ল কলেজ বেঙ্গল ল কলেজ সম্পর্কে। এই ল কলেজে কীভাবে ভর্তি হতে হয়, অ্যাডমিশন প্রসেস, ফিজ স্ট্রাকচার, কলেজটি কোথায় অবস্থিত এবং কলেজের প্লেসমেন্ট কেমন, এই সব স্কলারশিপ ফ্যাসিলিটি আছে কিনা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো লেটস স্টার্ট। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটি অন্যতম কলেজ হচ্ছে বেঙ্গল ল কলেজ। প্রথমে বলে রাখা ভালো, এটি একটি প্রাইভেট ল কলেজ। এখানে 5 ইয়ার্স BLLB এবং 3 ইয়ার্স LLB এই দুটি কোর্স করানো হয়। আজকে আমরা জানবো 5 ইয়ার্স BLLB সম্পর্কে। প্রথমত এই কলেজে অ্যাডমিশন হতে গেলে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয়, তারপর মেরিট লিস্টের মাধ্যমে অ্যাডমিশন হয়। অ্যাডমিশান কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন ফি 15,000 টাকা এবং ল কলেজ অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের গোপালনগর বাস স্ট্যান্ডের কাছেই। আপনারা যদি রেলযোগের মাধ্যমে কলেজটিতে আসতে চান তাহলে বোলপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে টোটো কিংবা বাসে করে কলেজ যাওয়া যায়। গোপালনগরের কাছে ল কলেজ বললেই বাসওয়ালারা বা টোটোওয়ালারা নামিয়ে দেবে। এবার আমরা জানবো কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকা অ্যাডমিশন ফিজ নেয়। কলেজে ভর্তি হওয়ার জন্য প্রায় 15,000 টাকা অ্যাডমিশন ফিজ নেই এবং সেমিস্টার ফিজ 16,500 একটা সেমিস্টার এবং একটা সেমিস্টার 17,500। এ হয় পরপর সেমিস্টার ফিজগুলো নেই এবং কলেজে এক্সাম ফি 1400 টাকা করে নেই। প্রতিটা সেমিস্টার এক্সামের সময় এক্সাম ফি নেই, পার সেমিস্টার এক্সাম ফি 1400 করে। টোটাল খরচা যদি ধরতে যায় তাহলে প্রায় 2 লাখের কাছাকাছি কলেজে 5 ইয়ার্স BLLBতে খরচা হবে। এবার আমরা জানবো স্কলারশিপ নিয়ে। বেঙ্গল ল কলেজে ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদান করা হয়। যে সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আছে তারা হোস্টেলারদের জন্য 33,500 এবং নন হোস্টেলারদের জন্য 27,500 টাকা করে পার ইয়ার স্কলারশিপ প্রদান করা হয়। এবং যারা সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু বা অন্যান্য সম্প্রদায় তাদের জন্য 18,000 টাকা করে পার ইয়ার স্কলারশিপ প্রদান করা হয়। এবার আমরা জানবো কলেজে মুড কোর্ট ফ্যাসিলিটি নিয়ে। কলেজে মুড কোর্ট রয়েছে এবং কলেজে প্রতিনিয়তই মুড কোর্ট প্র্যাকটিস করা হয় স্টুডেন্টদের জন্য, যাতে ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে লয়ের জগতে ল ফিল্ডে যে সমস্ত কাজ সেগুলো যেন শিখতে পারে। এই বেঙ্গল ল কলেজে ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশান এবং ডিস্ট্রিক্ট মুড কোর্ট কম্পিটিশান এবং বিভিন্ন ধরনের মুড কোর্ট কম্পিটিশানগুলি আয়োজন করে থাকে এবং এখানকার ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে থাকে। বেঙ্গল ল কলেজ বিভিন্ন সময় বিভিন্ন রকমের লিগ্যাল অ্যাওয়ারনেসের আয়োজন করে থাকে। বেঙ্গল ল কলেজ সম্পর্কে আরও কিছু যদি জানতে চাও এবং বিভিন্ন ধরনের তোমাদের আরও যদি সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো, সেগুলোর আমি উত্তর দেওয়ার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের দেখাবো বেঙ্গল ল কলেজের একটু সিনেমাটিক শট এবং মুড কোর্ট রুমটা কেমন সে বিষয়ে একটা ভিডিও সবে শেষে থাকবে। বাই।